আসসালামু আলাইকুম প্রিয় মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত। তোমাদের পরীক্ষা রয়েছে আগামীকাল ভূগোল ও পরিবেশ। তো তোমাদের এই ভূগোল ও পরিবেশে আমি তোমাদেরকে হেল্প করার জন্য চলে আসলাম, আজিম স্যার। তোমাদের ভূগোলে মোট অধ্যায় রয়েছে 1-6 এবং 10 অধ্যায়, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং 10 অধ্যায়, এই কয়েকটা অধ্যায় রয়েছে। তো আমি তোমাদেরকে প্রত্যেকটারই একটি করে ক্লাস বানিয়ে দিচ্ছি, তো সময় লাগবে। তো আমি তোমাদেরকে প্রথম অধ্যায়ের দ্রুত একটি ক্লাস বানিয়ে দিচ্ছি, এই ক্লাসটা দেখবে তোমরা, তাহলে প্রথম অধ্যায় সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবে। তো চলে যাচ্ছি মূল আলোচনায়, প্রশ্ন আকারে পড়ব বন্ধুরা, ওকে। তো আমি তোমাদেরকে প্রথমে হচ্ছে এই মূল বই থেকে, 2023 সালের নতুন বই থেকে একদম তোমাদেরকে হেল্প করতেছি আমি, যাতে তোমাদের সুবিধা হয়। বন্ধুরা, মূল বই থেকে আমি প্রশ্ন করব এবং উত্তর দেব, ঠিক আছে? ভূগোল শব্দটির ইংরেজি কি? ভূগোল শব্দের অর্থ এই ইংরেজি হলো জিওগ্রাফি। পরিবেশের ইংরেজি কি? এনভায়রনমেন্ট। তাহলে ভূগোল ও পরিবেশের ইংরেজি হলো জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। পৃথিবী কি? পৃথিবী আমাদের বাসভূমি, অথবা পৃথিবী একটি গ্রহ। এরপর প্রশ্ন যদি হয় এরকম যে ভূগোল কাকে বলে, মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে, তোমরা এই উত্তরটা লিখতে পারো। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে কী বলে? ভূগোল বলে, উত্তরটা এটা হতে পারে। তো বন্ধুরা, এরপর কোন শব্দ থেকে ভূগোল শব্দটি এসেছে? ইংরেজি জিওগ্রাফি শব্দ থেকে ভূগোল শব্দটি এসেছে। এরপর প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন কে? প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস, ওকে। এরপর জিও ও গ্রাফি, এই দুটো শব্দ নিয়ে কিন্তু জিওগ্রাফি গঠিত। জিও অর্থ ভূভাগ পৃথিবী, আর গ্রাফি শব্দের অর্থ হলো বর্ণনা। সুতরাং জিওগ্রাফি অর্থ হলো পৃথিবীর বর্ণনা। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকেই ভূগোল বলে, একটু আগে আমরা সংজ্ঞাটা দেখলাম। তো এরপর অধ্যাপক ম্যাকনি কি বলেছেন? যে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা বা আলোচনাকে ভূগোল বলে, সংজ্ঞাটা তোমরা মনে রাখবে। এরপর অধ্যাপক ডার্লি স্ট্যাম্প বলেছেন, পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। এরপর তোমরা হচ্ছে অধ্যাপক কার্ল রিটারের সংজ্ঞাটা মনে রাখতে পারো, তিনি কিন্তু বলেছেন ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন। অধ্যাপক কার্ল রিটার কী বলেছেন? ভূগোল হলো পৃথিবীর বিজ্ঞান। আচ্ছা, ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, অন্যদিকে আবার কিন্তু পরিবেশ ও সমাজের বিজ্ঞান। তো এখন রিচার্ড হাটসন কী বলেছেন? যে পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ, যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। এই সংজ্ঞাটা সবচেয়ে বড় কঠিন, তোমরা অবশ্যই এটাকে কষ্ট করে মনে রাখবে। পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ, যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। আর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি ভূগোলের সংজ্ঞা দিয়েছে কত সালে? 1965 সালে। তাহলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি ভূগোলের একটি সংজ্ঞা প্রদান করেছে 1965 সালে। এরপর আলেকজান্ডার ফন হামবোল্ট এর মতে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনা এর অন্তর্ভুক্ত। সংজ্ঞাটা বেশ সুন্দর, তাহলে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনা এর অন্তর্ভুক্ত। মানুষ পৃথিবীতে বাস করে, পৃথিবী হলো একটা গ্রহ, এবং এই পৃথিবীতেই তাদের জীবনযাত্রা হচ্ছে। তো বন্ধুরা, এখন প্রশ্ন পরিবেশ সম্পর্কে, পরিবেশ কাকে বলে? তোমরা অনেকেই হয়তো লেখো যে আমাদের চারপাশে যা কিছু আছে তাকে পরিবেশ বলে। তো পরিবেশে কিন্তু একটা নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে, আমরা বই থেকে সেটা পড়ব, ঠিক আছে? যে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে।
জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। পরিবেশের উপাদান দুইটি, একটি হলো, তোমরা একটু ভালো করে ফলো করবে আমার কথা, শিক্ষার্থী বন্ধুরা, একটা হলো জড় উপাদান আর একটা হলো জীব উপাদান। যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে, জন্ম আছে এবং মৃত্যু আছে, তারাই হলো জীব। তাহলে জীব কাকে বলে? যে যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, ছোটো থেকে বড় হয়, এরাই হলো জীব। আর বিপরীতে হলো জড়। ঠিক আছে, তো এখন এই যে সিসি পার্কের একটা সংজ্ঞা রয়েছে, তিনি পরিবেশ বলতে কি বুঝিয়েছেন একটু শোনো। পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা তার সকল অবস্থার যোগফল, এটা হলো পরিবেশ। তিনি বলছেন, এই কথাটা একটু ভালো করে ফলো করো, যে পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা তার সকল অবস্থার যোগফল, এটা হলো পরিবেশ। এরপর বন্ধুরা, ভূগোলের পরিধি কিন্তু ব্যাপক। অবশ্যই তোমরা এই যে চার্ট রয়েছে ভূগোলের শাখা, শাখাটা একটু দেখে যাবে। আর এখানে আমাদের প্রথম অধ্যায় খুবই ছোট, এখান থেকে সবাই প্রশ্ন কমন পাবে নিশ্চয়ই, ইনশাল্লাহ। এখন তোমাদেরকে প্রাকৃতিক ভূগোল কাকে বলে এই সংজ্ঞাটা দিচ্ছি, যে ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। ডিয়ার লার্নার্স, তোমরা একটু ফলো করো, ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে বলে প্রাকৃতিক ভূগোল। পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, ভারিমণ্ডল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। যে প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় কী কী রয়েছে? পৃথিবীর ভূমিরূপ রয়েছে, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, ভারিমণ্ডল, জলবায়ু ইত্যাদি হল প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত বিষয়। এখন তোমাদেরকে আমি হচ্ছে এই যে গুরুত্বপূর্ণ যে ভূগোল রয়েছে সেই বিষয়গুলো তোমাদেরকে একটু জানাই। যেমন সমুদ্রবিদ্যা, ভূগোলের আলোচ্য বিষয়ের মধ্যে কিন্তু সমুদ্রবিদ্যা রয়েছে। তো পৃথিবীর প্রায় 3/4 হলো সমুদ্র, কত শতাংশ সমুদ্র? 3/4 হলো সমুদ্র। সমুদ্রবিদ্যার বিষয়বস্তু যদি তোমাদেরকে লিখতে বলে তাহলে কীভাবে লিখবে? যে পৃথিবীর বিভিন্ন দেশ মহাদেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্রের উত্থান অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্রবিদ্যার বিষয়বস্তু। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলতেছি, বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্রের উত্থান অবনমন, সমুদ্রের রাসায়নিক পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ ইত্যাদি সমুদ্রবিদ্যার বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর তোমরা পড়বে হচ্ছে এই যে আমাদের রয়েছে হলো নগর ভূগোলটা পড়বে, আর অর্থনৈতিক ভূগোল আছে একটা, অর্থনৈতিক ভূগোল। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানুষ মানে সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজ করে তা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। যে অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় কী? অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় হলো কৃষিকাজ, পশুপালন, বনজ সম্পদ, কৃষি সম্পদ সংগ্রহ ও ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি। এরপর তোমরা এরপরে হচ্ছে বন্ধুরা দুর্যোগ ব্যবস্থাপনা, এটা তোমরা পড়বে, যে দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস, দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্রকে রক্ষার কৌশল, দুর্যোগ ব্যবস্থাপনা আলোচ্য বিষয়। যে দুর্যোগ ব্যবস্থাপনা আলোচ্য বিষয় কী কী সেটা কিন্তু আমরা শিখলাম, যে দুর্যোগে হ্রাস, দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস, দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্রকে রক্ষার কৌশল সমুদ্রবিদ্যার দুর্যোগ ব্যবস্থাপনার বিষয় আলোচ্য বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা হচ্ছে তোমাদেরকে যে পরিবেশের প্রকার হচ্ছে একটু আবারও শেখাই দিই। পরিবেশের পরিবেশ দুই প্রকার, একটা ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, আর একটা হলো সামাজিক পরিবেশ। প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে বলে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ। আমি আবারও বলতেছি, প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত তাকে বলে ভৌত পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ। এই পরিবেশের মধ্যে রয়েছে কী কী উপাদান দেখো? মাটি রয়েছে, পানি রয়েছে, বায়ু রয়েছে, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ, অন্যান্য ক্ষুদ্র প্রাণী রয়েছে। মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ কাকে বলে? মানুষের তৈরি পরিবেশকেই সামাজিক পরিবেশ বলে। মানুষের আচার অনুষ্ঠান, উৎসব অনুষ্ঠান, রীতিনীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি, এসব নিয়ে হচ্ছে
এই যে পরিবেশ গঠিত হয় তাকে বলে সামাজিক পরিবেশ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম অধ্যায় এখানে শেষ হচ্ছে। তো তোমাদেরকে প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল সম্পর্কে আর মনে হয় পড়তে হবে না। এখান থেকে আলোচনার মাধ্যমে কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আশা করি তোমরা সবাই আমার ক্লাসটাকে অনেক এনজয় করেছো বা এনজয় করবে আর অনেক কিছু শিখতে পারবে। আমি সবগুলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ এইভাবে বানিয়ে দিচ্ছি, যেহেতু একটা ভিডিও বা একটা মানে আমাদের অধ্যায়ের আলোচনা কিন্তু দেখো 10 মিনিটের ঊর্ধ্বে চলে গেছে। তো এরকম করে যদি আমি 7টা অধ্যায় যুক্ত করি তো 70 মিনিট আমি পরে ভিডিও আপলোড করতে পারবো না, তোমাদের সময় চলে যাবে। তো এই ভিডিওটা সবাই দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক দিয়ে দিবে আর কমেন্টে জানাবে তোমাদের এরপরের ক্লাসগুলো চাই কি না, কারণ বিদ্যুৎ না থাকলে কিন্তু ক্লাস আপলোড দেওয়া যায় না, ইন্টারনেট চলে যায়, তখন সমস্যা হয়ে যায়। সবাই ভালো থাকো বন্ধুরা, আর আমার ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের এই পরীক্ষা পর্যন্তই নয়, পরবর্তীতে কিন্তু তোমরা ইংরেজি শিখতে চাইলে বা কলেজে গেলে তোমাদের কিন্তু ইংলিশ লাগবে, অবশ্যই সেখানে আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা পড়া পেতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বন্ধুরা, আমার ফেসবুক আইডি রয়েছে, সেখানে তোমরা কিন্তু ভিজিট করতে পারো, ইংলিশ উইথ আজিম এবং আজিম এই ফেসবুক আইডি থেকেও কিন্তু তোমাদের জন্য পড়া আমি আপলোড দিতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।